হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নন স্ট্রাইকার। তোমরা সকলেই জানো যে আগামী 24 এবং 25শে নভেম্বর আসন্ন আইপিএল এর মেগা অকশন অনুষ্ঠিত হতে চলেছে। অলরেডি আইপিএল অথরিটি 574 জনের রেজিস্টার্ড লিস্টও পাবলিশ করে দিয়েছে অলরেডি, এবং সঙ্গে দিয়েছে দুটো মার্কি প্লেয়ারদের লিস্ট, যেখানে দুটো লিস্টে 6 6 12 জন প্লেয়ার রয়েছে। আর আপনারা হয়তো অলরেডি দেখে ফেলেছেন যে বিভিন্ন এক্সপার্টসরা অ্যাক্রস সোশ্যাল মিডিয়া যে তাদের প্রেডিকশন দিয়ে দিয়েছে যে কোন প্লেয়ার কোথায় যেতে পারে। তো আজকেও আমরা সেরকমই একটা ছোট প্রচেষ্টা করব যে এই 12 জন প্লেয়ারদের মধ্যে আমরা প্রেডিক্ট করি যে কোন টিম কোন প্লেয়ারকে নিতে পারে। প্রথমে তাহলে কোনটা দিয়ে শুরু করবো? তাহলে মার্কি লিস্টের ফার্স্টে আছে ইংল্যান্ডের ক্যাপ্টেন জস বাটলার। জস বাটলার তো তাহলে মনে হচ্ছে কোথায় যেতে পারে? জস বাটলারের কথা মাথায় আসলে আমার ফার্স্ট মনে হয় যে মেইন তিনটে পয়েন্ট, যে কোন কোন টিমের একজন ওপেনার, একজন ক্যাপ্টেন আর একজন উইকেট কিপারের দরকার। যদিও লাস্ট ইয়ার রাজস্থান রয়্যালসেও মেইনলি এজ এ ইম্প্যাক্ট প্লেয়ার খেলছিল, কিপিং সবসময় সঞ্জু স্যামসনই করছে, কিন্তু তবুও আমার মনে হয় যে অ্যাজ আ কিপারই বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজ ওকে দেখবে। বাট ওর ক্যাপ্টেন্সি আর ওপেনিং স্ট্রেংথ তো আছেই। ইভেন আমরা রিসেন্ট সিরিজ যেটা দেখলাম এগেনস্ট ওয়েস্ট ইন্ডিজ, সেখানেও একটি ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচও নিয়েছে। তো ফর্ম অলরেডি আছে, যদিও আইপিএল আসতে দেরি, কিন্তু বাটলার একজন প্রুভেন ক্যাম্পেইন। তা ঠিক, তবে আমরা কি প্রথমে রাজস্থান রয়্যাল অপশনটা কি বাদ দিয়ে দেবো? আমার মনে হয় যে রাজস্থান রয়্যালসকে বাদ দেওয়ার যেটা মেন কারণ সেটা হলো রাজস্থান রয়্যালসের ছোট পাস, তাদের কাছে অনলি 41 করোর লেভ। আর আমার মনে হয় না যে বাটলার একজন এমন একজন প্লেয়ার যে অলমোস্ট 20 কোটির কমে যাবে আমার মনে হয়, কারণ আমার মনে হয় মিনিমাম 15 করোর প্লাস তো যাবে, 15 প্লাস যাবে। আর যদি 41 এর মধ্যে ফার্স্টেই একটা 15-17 এর পারচেজ করে দেয়, তাহলে তাদের অলমোস্ট 25 করোর দিয়ে তাদের এন্টায়ার স্কোয়াড বিল্ড করতে হবে, সেটা অনেক টাফ মনে হয়। যদিও ওদের হয়তো উইকেট কিপার দরকার নেই, ওপেনার দরকার নেই, কারণ সঞ্জু অলরেডি ইন্ডিয়াতে ওপেন করছে, তাহলে ওখানেও হয়তো ওপেন করতে পারে, কোনো অসুবিধা নেই, সঞ্জুর সঙ্গে ওপেন করতে পারবে। তাদের মিডল অর্ডার অলরেডি সর্টেড, জুডেল, পরাগ, হেটমার, তো অলমোস্ট 1-5 ওদের সর্টেড। কিন্তু ওদের মেইনলি মেইন দরকার আমার যেটা মনে হয় যে বোলিং, ওদের বোলিং নেই। তো যাদের রিটেন করেছে সবাই, আর শুধু আনক্যাপ্ট হিসেবে সন্দীপ শর্মা আছে, শুধু একজন বোলার ওদের। তাই আমার পার্সোনালি মনে হয় যে বাটলারকে ওরা হয়তো বাইব্যাক করবে না, কারণ যদি বাইব্যাক করতো, আমি জানি না এখানে মানি ইস্যু থাকতে পারে, কিন্তু যদি সেটা না থাকে তাহলে হয়তো রিটেন করতো ইনস্টেড অফ হেটমায়ার অর ইভেন জুরেল, কারণ জুরেলকে ওরা 14 কোটিতে রিটেন করছে, কারণ অলরেডি ওদের ব্যাকআপ উইকেট কিপার হিসেবে জুরেল থেকে যাচ্ছে, তাহলে বাটলার হয়তো থাকবে না। তাহলে আমাদের কাছে কি কি অপশন বেঁচে যাচ্ছে? তাহলে হচ্ছে ডিসি থাকছে, কেকেআর থাকছে, পাঞ্জাব তো অলরেডি থাকবেই থাকবে, কারণ পাঞ্জাব কাউকে রিটেন করা লিমিটেড কিটি নিয়ে আসবে। এবং বলতে গেলে আমরা কি আরসিবি কেও ধরতে পারি? আরসিবি নো, হোয়াই নট, কারণ ইভেন এটা ভালো অপশন আমি বলতে পারি, কারণ বিরাট কোহলি যদি অ্যাঙ্কার রোল প্লে করে বাটলারের সঙ্গে একজন ভালো ওপেনিং পার্টনার হিসেবে খেলতেই পারে। যদিও বাটলারও একজন স্লো স্টার্টার বলা যায় কোনো কোনো ম্যাচে, ইভেন লাস্ট ইয়ার আইপিএল এ যে রাজস্থান রয়্যালস এর সাথে কেকেআর এর ম্যাচটা ছিল, সেখানেও কিন্তু প্রথমে মনে হচ্ছিল না যে বাটলার ম্যাচটা জেতাতে পারবে, সেখানে 200+ ওই ম্যাচ বের করলো। তো হতে পারে বাটলার আরসিবির টার্গেট, তবে পাঞ্জাবের এই কিটি দেখে আমার মনে হয় পাঞ্জাব বাটলারের পক্ষে যেতে পারে, সঙ্গে আরো কোনো বড় মাল্টি প্লেয়ারের দিকেও যেতে পারে। আমাদের মানে যতদূর শোনা যাচ্ছিল যে পাঞ্জাব পান্তের দিকেই যাবে, পান্তকে যদি নেয় আবার কি বাটলারের দিকেও যেতে পারে? রুল আউট কি করা যায় না? যায়, কারণ 10 কোটি পার্স, ইভেন যদি ওরা 2 থেকে 3টে বিগ পারচেসও করে মার্কি সেট থেকে, তা ওদের কাছে অলমোস্ট 50-60 করোর বেঁচে থাকবে। তো সেটা তো যা করতেই পারে পাঞ্জাব, যে 2-3টে বড় পারচেস করে তাও এনাফ টাকা থাকবে ওদের কাছে যে তাও একজন ভালো স্কোয়াড বিল্ড করতে পারে। আর নিকি পন্টিং একজন প্রুভেন কাস্টমার এই ফিল্ডে, ক্রিকেট এন্টায়ার ফিল্ডে, শুধুমাত্র অস্ট্রেলিয়ান ক্রিকেটে না, আইপিএল অনেক বছর ধরে ইনভলভ। তো আমি তো পাঞ্জাবকে এবছর ব্যাক করব যে একটা ভালো স্কোয়াড বানাবে ফাইনালি নিকি পন্টিং এর আন্ডারে। এবং অপশন কিন্তু এলএসজিও থেকে যাচ্ছে, এলএসজিরও এলএসজি থাকছে, ওপেনার দরকার একদম, কারণ এলএসজিতে কেএল রাহুলকে অলরেডি তারা ছেড়ে দিয়েছে, তারা কোন ওপেনার তো রাখেনি বলতে, ব্যাটসম্যান বলতে শুধু নিকোলাস পুরান, ওদিকে আয়ুষ বাদুনি আছে যে মেইনলি লোয়ার ডাউন বোলার, লোয়ার সাত দুটো তো বোলার, মহসিন খান আর মায়াঙ্ক, রবি বিষ্ণই, রবি বিষ্ণই সবই বোলার, বোলিং স্ট্রেংথ
তবে আমি পার্সোনালি মনে করি যে এলএসজির কাছে যা পার্স আছে তাতে ওরা বাটলারের দিকে যেতে পারে, কিন্তু ইকানার পিচকে যদি আমি কনসিডার করি আমার পার্সোনালি মনে হয় যে ওরা বাটলারের দিকে না গিয়ে ওরা একজন শ্রেয়াস আইয়ার টাইপ প্লেয়ারকে যেতে পারে, কারণ ওদের একজন হয়তো ক্যাপ্টেনেরও দরকার, মিডল অর্ডারে থ্রি তিন বা চারই খেলতে পারবে শ্রেয়াস আইয়ার, পারফেক্ট কাস্টমার, প্লাস ইকানার স্লো পিচের জন্য শ্রেয়াস আইয়ার একজন ভালো স্পিন খেলোয়াড়। তো আমি বাটলারকে হয়তো এলএসজির দিকে অতটা ইনক্লাইন হব না যতটা আমি একজন পাঞ্জাব ইভেন গুজরাট টাইটান্স, গুজরাট টাইটান্স আমি বলতে পারি শুভমান গিলের ওপেনিং পার্টনার হিসেবে। শুভমান গিলের ওপেনিং পার্টনার তো অলরেডি সাই সুদর্শন আছে, সাই সুদর্শন ওদের তো বেনি ফার্স্ট ডাউনে খেলছে, তুই ওপেনিং এ সুদর্শনকে রাখতে চাস তাহলে হয়। এবার তুই বলতে পারিস যে বাটলার কে অনেকেই দেখবে, অনেক টিমই দেখবে যে না বাটলার কে যদি আমি এত টাকা দিয়ে কিনি তাহলে তাকে আমি ক্যাপ্টেন করব, কিন্তু এবার শুভমান যেহেতু, হ্যাঁ এবার শুভমান ওখানে ক্যাপ্টেন, এবার সেখানে হয়তো সেটা হবে না গুজরাট টাইটান্সে, কিন্তু এবার অকশনে যদি কারো নাম থাকে এবার তার কাছে তো আর কল থাকে না যে আমি ক্যাপ্টেন্সি করব কি করব না, সেটা তো ম্যানেজমেন্ট। তাহলে আমরা মেইনলি ধরে রাখতে পারি তাহলে বাটলার কোথায় যাচ্ছে, দিল্লি নাকি কলকাতা? কলকাতা তো অপশন আছেই, প্লাস আমি পাঞ্জাবকেও বলবো না, কলকাতারও একটা ডাউনসাইড থাকতে পারে, কলকাতার লিমিটেড পার্স 51 crore, সেখানে বাটলারের প্রতি যদি প্রথমে ইনভেস্ট করে তাহলে একটু প্রবলেম হতে পারে একটা প্রপার স্কোয়াড বানাতে। কলকাতা বরাবরই চাই যে নিজের পুরনো প্লেয়ারদের ব্যাক করতে, হ্যাঁ হ্যাঁ সেটা তো আছে, কারণ তারা ফিল সল্টের দিকে বেশি যাওয়ার চেষ্টা করবে, ফিল সল্টের দিকে যাবে এটা তো মনে হয়। আর ফিল সল্ট কিন্তু মার্কি লিস্টে নেই, ফিল সল্ট কয়েকটা সিট পরে পরে আসবে, তো যদি প্রথমে দেখি যে আমরা কেকেআর বাটলারের দিকে যাচ্ছে না তাহলে আমরা শিওর হয়ে যাবো যে কেকেআর ফিল সল্টের দিকে যাবে। তাহলে ফাইনালি যদি একটা টিমের নাম বলতে চাই, তুই তাহলে একটা ইয়ে করছে কোথায় যেতে পারে বাটলার, অপশন দিচ্ছি চারটার মধ্যে যে কোনো একটা বল, ডিসি, কেকেআর, পাঞ্জাব আর আরসিবি। ডিসি তোর কো? তাহলে তুই ডিসিতে বললি যেহেতু, তাহলে ডিসি ঋষভ পন্থ চাচ্ছে না ডিসির দিকে, এটা শিওর? হ্যাঁ আমার মনে হয় শিওর, কারণ ডিসির কাছে সেই অপশন ছিল হয়তো, কারণ ডিসি যদি রিটেন করতে যেত তাহলে আমার মনে হয় করতো, আর ডিসিতে তো আবার 2 বছর কি 3 বছর পর ম্যানেজমেন্ট চেঞ্জ হয়, তো এই বছর যারা ম্যানেজমেন্ট তারা শ্রেয়াস আইয়ারকে যারা ক্যাপ্টেন্সিতে রেখেছিল সেই ম্যানেজমেন্ট আবার এই বছর থেকে ব্যাক করবে, আবার 2 বছর 3 বছর পরে আবার লাস্ট ইয়ার ম্যানেজমেন্ট ফিরবে। তো আমার পার্সোনালি মনে হয় যে ডিসি আর এলএসজি এদের মধ্যে শ্রেয়াস আইয়ারের জন্য রেস হবে কাকে কিনবে, শেষে হয়তো একজন কিনবে, কিন্তু আমার মনে হয় না। তো আর যদি যে আগে আসবে, এখানে এই অকশন ডাইনামিক্স যে সবাই বলে অকশন ডাইনামিক্সটা খুব বড় রোল প্লে করবে, যদি শ্রেয়াস আইয়ার আগে আসে শ্রেয়াস আইয়ারকে যদি ডিসি কিনে ফেলে তাহলে হয়তো বাটলারের দিকে নাও যেতে পারে, কারণ পাঁচটার জন্য আমরা যেভাবে মার্কি লিস্টটা দেওয়া আছে সেখানে তো মনে হয় যদি আমার পিক বলে আমার কেন জানি হঠাৎ মানে মন বলছে যে আরসিবি যেতে পারে বাটলারের দিকে, আরসিবি গেলে কিন্তু একটা দারুণ প্রসপেক্ট হবে, জস বাটলার বিরাট কোহলি ওপেন করছে, এটা হয়তো সেই পুরনো আরসিবির ক্রিস গেইল এর মতো না হলেও অতটা এক্সপ্লোসিভ না হলেও জস বাটলার কোনো অংশেই কম না, কারণ ওদেরও একটা উইকেট কিপার ব্যাটসম্যান দরকার। হ্যাঁ অবশ্যই, কারণ আগের বার কে ডিকে ছিল, আগের বার ডিকে ছিল, আর ছিল হচ্ছে ওপেন ওপেন এ ছিল বিরাট আর ফাফ ডু প্লেসিস, মানে কিপার কে ছিল, কিপার ডিকে ছিল, ডিকে ছিল, হ্যাঁ ডিকেই করছে থ্রু আউট, আর ছিল অনুজ রাওয়াত, অনুজ রাওয়াত রাইট, প্রথম দিকে একটা ম্যাচ খেলছিল অ্যাজ এ পিওর ব্যাটসম্যান হিসেবে খেলছিল, যদি আগে শ্রেয়াস আসে বাটলারে তাহলে ডিসি যাবে, আর যদি না আসে তাহলে এলএসজি। পাঞ্জাবের কাছে যা পার্স আছে, পাঞ্জাব মার্কি লিস্টের 12 জনের মধ্যে
অ্যাটলিস্ট দু থেকে তিনজনকে কিনতে পারে, কেনা উচিত। মানে আমার কাছে বেশি পার্স দিয়ে যদি আমরা আমি ম্যাচ উইনারকে না কিনতে পারি, তাহলে আমার এত বড় পার্স দিয়ে কি করে না। ওদের কাছে কিন্তু কটা তিনটে মতো আরটিএমও আছে, চারটা আরটিএম আছে, তো করবি। কিন্তু এদিকে পান্থ আর শ্রেয়াস আইয়ারের দিকে যেতে পারে। তাহলে তিন নম্বর, তাহলে পান্থ কি ধরি? ঋষভ পন্থের কোন টিমের আগে আগে বল যে তোর কি মনে হয় ঋষভ পন্থ কত বিড অব্দি যেতে পারে? ঋষভ পন্থের ভ্যালু যেহেতু পাঞ্জাবের কাছে এতটা পার্স আছে, সেজন্য আমরা মিনিমাম ধরে রাখতে পারি যে 20 প্লাস তো যাচ্ছে। আমার তো মনে হয় 25 ক্রস করে, মানে হ্যাঁ, যেটা মানে আইপিএল এর হাইয়েস্ট বিড, একদম 24.75, সেটাও হয়তো বিড করে যেতে পারে। আমারও পার্সোনালি তাই মনে হয়। মানে পাঞ্জাবের এত বেশি পার্স না থাকতো সেখানে ইন্ডিয়ান ট্যালেন্ট মিডল অর্ডার লেফটি উইকেট কিপার ছিল না লাস্ট ইয়ার, তো একটা পান্থ এবং ব্র্যান্ড এবং শেষ দুই বছর তার ফর্ম বাকি। তো আমি আমি এক্সপেক্ট করছি অ্যারাউন্ড 24-25 আর পাঞ্জাব কিংস। পাঞ্জাবি তিনজন হলো, বাকি যদি দেখি মিচেল স্টার্ক লাস্ট ইয়ারের রেকর্ড ব্রেকার, রেকর্ড ব্রেকার এবছর হয়তো সেই রেকর্ড ব্রেক করবে না, সেমিফাইনাল এবং ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ পারফরম্যান্স। কলকাতা কি ব্যাক করবে? যেতে পারে, আমি বলবো না যে যেতে পারেই না, কারণ KKR আমি দেখছি লাস্ট 2022 মেগা অকশনে যেটা ছিল যে KKR বেশিরভাগ পুরনো প্লেয়ারের দিকেই ব্যাক করে। তো আমি বলবো না যে KKR একদম যাবেই না, হয়তো রিটেন করেনি, রিটেন করা তো পসিবল হয়নি কারণ ছটাই অপশন, সেখানেও আনক্যাপ মিলিয়ে রেখেছি রাখছে, কিন্তু মিচেল স্টার্ককে যাবে না। আর আরেকটা ব্যাপার, KKR এ অলওয়েজ একজন বিদেশি ফাস্ট বোলার থাকে, সেটা ব্রেটলি হোক, ট্রেন্ট বোল্ট হোক, টিম সাউদি ছিল, টিম সাউদি ছিল, লকি ফার্গুসন ছিল, লকি ফার্গুসন এরকম, মিচেল স্টার্ক সবাই কোন না কোন সময় ছিল। তো আমি বলবো যে মিচেল স্টার্কের দিকে অবশ্যই যেতে পারে, কিন্তু একটা সার্টেন অ্যামাউন্ট অফ, কারণ পার্সটাও খুবই লিমিটেড, কারণ KKR এর যেটা অসুবিধা সেটা হচ্ছে KKR এর একজন ক্যাপ্টেনের দরকার, আর ক্যাপ্টেন যদি তুমি একজন বড় নামকে চাও সেটার জন্য এক্সট্রা প্রিমিয়াম তোমাকে পে করতে হবে। তো তাই জন্য মিচেল স্টার্ক যদি 10-12 এ পায়, 12 কোটি অবধি আমি বলবো যে লেকে যেতে পারে, কিন্তু 24 এর পরে হঠাৎ করে একদম অর্ধেক হয়ে যেতে পারে, আমি তো হচ্ছে 15-র উপরেই যাবে। দেখা যাক, দেখা যাক, সবই সাপ্লাই ডিমান্ড, আর কখন আসে সেটাও একটা ডিমান্ড, কারণ ইভেন মার্কেট লিস্টে অর্শদীপ সিং ও অ্যাভেলেবল, অর্শদীপ সিং ইন্ডিয়ান অপশন, অর্শদীপ সিং এর বড় আমার মনে হয় অর্শদীপ সিং ও 20 প্লাস, অর্শদীপ সিং আর অর্শদীপ সিং এর যা রেকর্ড লাস্ট দু বছরে ন্যাশনাল টিমে হয়ে, অনলি ন্যাশনাল টিমে হয়ে শুধু ইভেন্ড স্পেশাল পরে জাস্ট একটা উইকেট পেছনে ওঠে, যেখানে চাহাল মনে হয় 2015-16 সাল থেকে টি20 খেলছে, সেখানে মাত্র 2022 সালে ডেবিউ করে 2024 এর মধ্যে 95 উইকেট টি20 ইন্টারন্যাশনাল,
আর সঙ্গে আইপিএল ও অনেক বছর ধরে পাঞ্জাবের হয়ে ইমপ্রেস করে যাচ্ছে। না আমি তো ফার্স্ট ফেসে অবাক হয়েছিলাম যে পাঞ্জাব কিংস ওকে রিটেন করলো না, করলো না, হয়তো ওরা ভাবছিল আরটিএম করবে, সেটা হয়তো এখনো তাদের প্ল্যান। কিন্তু যেহেতু তাদের এত পার্স, তারা হয়তো করতেও পারে, কিন্তু যেহেতু ওই ব্যাপারটা চলে আসলো যে ওই বলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে পাঞ্জাবের সব ছবি উড়ানো, এটা সেটাও একটা একটু হলেও হয়তো মনোমালিন্য বা মনোক্ষুণ্ণতা একটা চলে আসছে। দেখা যাক, তাতে কি যদি পাঞ্জাব রিটেন করে তাহলে কি দুজনের পক্ষেই ক্ষতিকর বলা যায় না। তবে প্রফেশনাল ক্রিকেটার এদের সবকিছু মিলিয়ে নিয়ে খেলতে হবে, সেটা হয়তো বড় কনসার্ন হবে না। কিন্তু আমার আমার মনে হয় যে কারণ হরদীপ সিং কে পাঞ্জাব মনো মালিন্যের গল্প আমরা আগের বছর আইপিএল এ খুব ভালো দেখতে পেয়েছি মুম্বাই ইন্ডিয়ান্স এর, হ্যাঁ, যে একজন একজন স্যাড ড্রেসিং রুমে ভালো প্লেয়ার থাকলেও সেটা কাজে দেয় না, পারফর্ম করাটা সেটাই একটা হ্যাপি ড্রেসিং রুমের দরকার, এনভায়রনমেন্ট একদম দরকার। বড়। তাহলে মার্কিলিস্টের প্রথম এতে আর দুজনই বাকি থাকলো, রবাডা এবং হরদীপ সিং। হরদীপ তো অলরেডি আলোচনার মধ্যে আমাদের চলেই এসেছিল, ভালো, তার হরদীপকে কে কি পিক করতে পারে, তোর কি মনে হয়? আমার মনে হয় যে পাঞ্জাব কিংস আরটিএম করবে হরদীপ সিং কে, নো ম্যাটার দ্য ভ্যালু, 22 কোটি 20 কোটি যাই হোক, আমার মনে হয় হরদীপ সিং কে পাবে পাঞ্জাব কিংস আরটিএম করবে। মিচেল স্টার্ক একটা বলা হলো, মিচেল স্টার্ক কোন টিমে যাবে তোর মনে হয়? আমার মনে হয় যদি হরদীপ আগে আসে এবং পাঞ্জাবকে পিক না করে তাহলে কেন জানি মনে হচ্ছে পাঞ্জাব স্টার্কের দিকে যেতে পারে। হ্যাঁ অবশ্যই, অপশন তো আছে, কারণ পাঞ্জাবের মতো আনপ্রেডিক্টেবল অপশনে কেউ থাকে না। একদম, আমি তো ইভেন রুল আউট করবো না অন্যান্য টিমদেরও, কারণ যাদের ফাস্ট বোলারের দরকার, ফাস্ট বোলারের দরকারের মধ্যে জিটির কাছে কার কে কে আছে রিটেন লিস্টে? জিটি, রশিদ খান, শুভমন গিল, রাহুল দেওয়াটিয়া, শাহরুখ খান আর সুদর্শন। সুদর্শন তো ফাস্ট বোলারের দরকার ওদেরও, ফাস্ট বোলারের দরকার সানরাইজার্স এর, সানরাইজার্স এর একজনও ফাস্ট বোলার নেই, যা নীতিশ রেড্ডি আছে, না ক্যাপ্টেন নিজে, সরি প্যাট কামিন্স, সরি প্যাট কামিন্স, প্যাট কামিন্স এর পার্টনার মিচেল স্টার্ক, উফ, এটা তো অস্ট্রেলিয়ান বোলিং লাইন আপ এখানে যদি চলে আসে, আর উপরে যদি ট্রাভিস হেড থাকে তাহলে তো পুরো অস্ট্রেলিয়া হয়ে গেল। তো কারণ ওদের দরকার, ওদের পার্স তো লিমিটেড, লিমিটেড যদিও একজন রাজস্থান রয়্যালস এর মতো লিমিটেড না, কিন্তু অনেকটাই কম যদি বাকিদের সাথে তুলনা করি, 45। আমরা কি এই অপশনটাকে একদম ডিনাই করতে পারি যে স্টার্ক আবার আরসিবি তে যাবে না? অপশন তো সবসময় থাকে, আরসিবি, আর আরসিবি এমন একজন টিম যে হোমকামিং এ খুব বিশ্বাসী, সোশ্যাল মিডিয়াতে কেএল রাহুলের হোমকামিং নিয়ে খুব পোস্ট হয়ে যাচ্ছে, সেখানে স্টার্কেরও হওয়াটা অস্বাভাবিক। এই ব্যাপারটাকে ডিনাই করতে পারি না, কিন্তু আরসিবির কাছে কিন্তু 83 crores এর পার্স। অবশ্যই, আমি আমি তো পার্সোনালি মনে করি যে আরসিবি খুব ভালো রিটেনশন করছে, যা পার্স আছে আর যেই তিনজনকে রাখছে, তিনজনই খুব ভালো প্লেয়ার, একজন টপ অর্ডারে খেলছে, একজন মিডল অর্ডার, একজন বোলার। তারা সিরাজকে, আমি জানি না সিরাজকে হয়তো তারা বাইব্যাক করবে কিনা বা আরটিএম করবে কিনা, কিন্তু না, অলরেডি তো ওর কাছে 3টা আরটিএম অ্যাভেলেবল। হ্যাঁ অবশ্যই, সিরাজ হয়তো একটা হইতেই পারে। হ্যাঁ হতেই পারে, তো অপশন তো সবই আছে, স্টার্ক যেতে পারে আর আরসিবিতে। তবে আমি আমি বলবো যে স্টার্কের জন্য গুজরাট টাইটান্স, গুজরাট। আরেকটা কারণ গুজরাট টাইটান্স এর যাওয়ার, এটা আমার এখনই মনে হলো যে লাস্ট ইয়ার যখন কেকেআর 24-75 কিনলো, তখন লাস্ট বিটটা কিন্তু গুজরাটের সাথে হচ্ছিল, তো গুজরাটের ইন্টারেস্ট আছে স্টার্কে, কারণ সেখানে কোচ আশিস এরা নিজেও লেফটি। তো আর স্টার্কের পেডিগ্রি তো সবারই জানা, হয়তো টি-20 কনসিস্টেন্টলি সাকসেসফুল না, বাট বিগ ম্যাচে কি করতে পারে সেটা তো হায়দ্রাবাদ ভালো জানবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা মানে যতগুলো বললাম, এখনো মুম্বাই ইন্ডিয়ান্স এর নাম আমরা দুজনের মধ্যে কেউই একবারও নিয়ে, মুম্বাই কি মার্কি প্লেয়ারদের দিকে যাবেই না একদম? মুম্বাই ইন্ডিয়ান্স এরও সেই ইস্যু, লিমিটেড পার্স, লিমিটেড পার্স। আর মুম্বাই ইন্ডিয়ান্স এর আমার মনে হয় মুম্বাই ইন্ডিয়ান্স মেইনলি যাবে স্পিনারের জন্য, আগের বছর স্পিনার একদম ছিল না ওদের, পীয়ূষ চাওলা ছিল, কিন্তু আমার মনে হয় একটু তার চেয়ে বেটার পীয়ূষ, পীয়ূষ চাওলার চেয়ে কোনো বেটার অপশনের দিকে ওরা যেতে পারে, সে ইন্ডিয়ান অপশন হোক বা ফরেন। মার্কি লিস্টে তো স্পিনার বলতে শুধু চাহাল, চাহাল, চাহালের দিকে যেতে পারে, কারণ চাহাল কিন্তু ডেবিউ মুম্বাই ইন্ডিয়ান্স এর হয়ে করছিল আইপিএল এ, হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে করছিল বা হতে পারে, কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স এ তার ডেবিউ ছিল, আইপিএল হোক বা চ্যাম্পিয়ন্স ট্রফি,
কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স চাইলে চাইলে জন্য যেতে পারে। তাহলে অর্জিত, তাহলে কেকেআর হতে পারে কি? কেকেআর তো অপশন থাকতে পারে, এখানে আমরা চ্যানেলেও ডিসকাস করছিলাম এই নিয়ে যে কেকেআর এর অপশন। আর সেটা বললাম যে যদি মিচেল স্টার্কের প্রতি যায় কেকেআর আর সেখানে 10 থেকে 12 কোটির মধ্যে হয়ে যায়, তাহলে হয়তো রাজনীতির দিকে যাবে যাবে না, কিন্তু ইন্ডিয়ান অপশন হিসেবে আর কে আগে কে পরে আসছে তাহলে আরসিবির জন্য যেতে পারে। তবে যেটা আমি আগেও বললাম যে হরদীপ সিং যদি হরদীপ আসে ফার্স্ট বোলিং এ আর মানে বিদেশি লাগছে না, তাহলে আমরা ব্যাটসম্যান হিসেবে একজন কেউ কাউকে যদি কিনতে চায় সেটা কিন্তু কিনতে পারে, অবশ্যই সেই অপশন তো খোলা থাকলে খেলাতেও পারবে, কারণ কলকাতার মেইনলি টপ অর্ডার বিল্ড করতে হবে অপশনে, কারণ ওদের মিডিল অর্ডার মোটামুটি সর্টেড, বোলিং এর দিকেও বলতে পারে যে মিনিমাম 2 থেকে 3 জন বোলার সর্টেড, তিনজন বোলার তো দেখাই যাচ্ছে, নারিন, হর্ষিত আর বরুণ, ইভেন রাসেল আছে, রাসেল আছে, মানে অলমোস্ট 12 থেকে 14 ওভার রমনদীপও যদি করে তাহলে 14 থেকে 15 ওভার সর্টেড, হ্যাঁ জাস্ট একটা একটা বোলার যে 4 ওভার কনফার্ম বোলিং করবে ওটাই। তাহলে মার্কি প্রথম লিস্টে শুধু একজনই বাকি থাকলো, কিশোর রাবাটা, এক সময় হয়তো নাম্বার ওয়ান বোলার, কিন্তু আমরা যতজনের মধ্যে আলোচনা করলাম সবচেয়ে কম দাম হয়তো এই মার্কি লিস্টে রাবাটা, আমারও তাই মনে হয় রাবাটারই হবে। এবার রাবাটার জন্য যেটা বললাম যে অনেক টিমই যেতে পারে যাদের পার্স হয়তো রিলেটিভলি কম কম, এবার সেটাও আবার রাবাটার জন্য বেটার হতে পারে যে এই এর জন্য তার ভ্যালুটা বেড়ে যেতে পারে, কারণ বেশি টিম ওর পক্ষে যাবে, ওর পক্ষে যাবে, তো রাবাটার জন্য তো অনেক টিমই যেতে পারে, কারণ যেটা আগে বললাম মানে এখানে তো ডিপেন্ড করছে না কে কোন কাকে পেয়ে যাচ্ছে তারপরে, তো একজনই যদি বলতে হয় তো আমি আমি ইভেন বলতে পারি এখানে মুম্বাই ইন্ডিয়ান্স এর নাম, তুই যেমন বলছিলি মুম্বাই ইন্ডিয়ান্স এর নাম নেওয়া হচ্ছে না, মুম্বাই ইন্ডিয়ান্স এর নাম কারণ মুম্বাই ইন্ডিয়ান্স লাস্ট মেগা অকশনে চপরা আর্চারকে কিনছিল, ভাবছিল যে বুমরা আর আর্চারের পেয়ার করবে, কিন্তু সেটা করতে পারেনি, কোনো বছর একজনের চোট আরেক বছর পয়েন্ট, একটা টিমের এখনো নাম আনিনি সেটা হচ্ছে সিএসকে, রাবাটা কি সিএসকে যেতে পারে? আমি জানি না চেপক কতটা আইডিয়াল একজন রাবাটার মতো বোলারের জন্য, আর আর চেপক তো দীপক চাহারের জন্য খুব ভালো, কিন্তু মানে আমার মনে হয় যে রাবাটার জন্য একটু পেসি পিচ ওর জন্য বেটার, যেখানে বাউন্স আর সেখানে চেপক সবসময় একটু স্লো টার্নিং আছে, বা আমি বলছি যে পিচ আমাদের কোথায় তুলনামূলক চেপক বা এখানে চেয়ে বেটার মুম্বাই, বাকিগুলো মুম্বাই ফার্স্ট পিচ একটু ইভেন ইডেন গার্ডেন সে রাবাটার জন্য হায়দ্রাবাদও যেতে পারে লিমিটেড পার্স, তবে বাকি হিসেবে মনে হয় রাবাটা দিল্লিতে, রাবাটা ইভেন খেলছে দিল্লিতে, রাবাটা তখনই খেলছিল দিল্লিতে যখন শ্রেয়াস আয়ার ক্যাপ্টেন ছিল, তো ওই ম্যানেজমেন্টই কিন্তু এবছর ব্যাক করছে, এবার যদি শ্রেয়াস আয়ার ওখানে ক্যাপ্টেন্সিতে ব্যাক করে হয়তো রাবাটা যেতেই পারে, যেতেই পারে, ওইবারই হয়তো প্রথম ওরা প্লে-অফে ফাইনাল খেলছিল রাইট, মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হারছিল, তো এটাও তাহলে রুল আউট করতে পারি না একদম, আমি ডিসি বলবো তাহলে রাবাটার জন্য, রাবাটা আমিও ডিসি কে ব্যাক করছি, ডিসি বা হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ তো হায়দ্রাবাদে তো অলরেডি কামিন্স আছে, কারণ হেড ক্লাসেন কামিন্স রাবাটা, রাবাটা চারটা, কারণ তাই তাহলে কারণ আগে অলরেডি যে তিনজনকে ওরা রিটেন করেছে তিনজনই যদি কোনো ইনজুরি না থাকে তাহলে সব 14টা ম্যাচ ওরা এমনি খেলবে, তিনজনই ম্যাচ উইন ওটাই, আর আগের বছরও কিন্তু ওরা এরকমই প্যাকড বিদেশি কোটাটা ছিল, তুই মনে যদি করিস ওদের মানে আমরা ভাবছিলাম যে ওরা এত ভালো বিদেশি সব রাখছে ওরা খেলাবে কয়েকজনকে, ওদের টিমে মার্কো ইয়ানসেন ছিল, ওদের টিমে হাসারাঙ্গা ছিল, ওদের টিমে গ্লেন ফিলিপস ছিল, যাদের আর খেলাতে পারেনি, যাদের খেলাতেই পারেনি, আর ওরা আরেকজন কাকে খেলা যেটা মনে পড়ছে না যে আরেকটা কেউ ছিল যারা এই তিনজন বিদেশি যারা আরেকজন বিদেশি খেলতো, এডেন মার্কাম ছিল, মার্কাম ছিল আরেকজন ছিল যেটা মনে পড়ছে না আলটিমেট 8 জনের মধ্যে, তো সবগুলো টপ, কিন্তু গতবার ও আরেকজন ছিল ইন্টারন্যাশনালে কিন্তু খুব ভালো ফর্মে ছিল, গ্লেন ফিলিপস হায়দ্রাবাদে, তো হায়দ্রাবাদ যদি অল আউট আবার রাবাটার জন্য যায় তাহলে আমি অবাক হব না, তাহলে তুই হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ বা ডিসি, আমরা ডিসি, তোর ডিসি, ঠিক আছে, তাহলে তো প্রথম মার্কি লিস্ট
মোটামুটি কমপ্লিট আমাদের 6 জন, ঠিক আছে।